রোজা ছিদ্র হয় কিভাবে? দুই জিনিসের মাধ্যমে রোজা ছিদ্র হয়। এক নাম্বার মিথ্যা কথা, দুই নাম্বার গীবত। গীবতের মাধ্যমে আর মিথ্যা বলার মাধ্যমে রোজা ছিদ্র হয়। মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে, গীবত করে জিহ্বা দিয়ে। সহিহ ইবনে হিব্বান এর 271 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ازمنوا لي ستا من انفسكم ازمن لكم الجنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা নিজেদের পক্ষ থেকে আমাকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। এক নম্বর, তোমরা যখন কথা বলো সত্য কথা বলো। দুই নম্বর, ওয়াদা করলে ওয়াদা পুরা করো। তিন নম্বর, আমানত রাখলে আমানত যথাযথ ভাবে আদায় করে দাও। চার নম্বর, নজর নিচে রাখো, দৃষ্টি নিচে রাখো। পাঁচ নম্বর, লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থান দিয়ে গুনাহ করবে না। ছয় নম্বর, তোমাদের হাত গুলা কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত রাখো, বিরত রাখো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। মানুষ সত্য কথা বলে জিব্বা দিয়ে, মিথ্যা বলে জিব্বা দিয়ে। আল্লাহ আমাদের সকলের জিব্বা মিথ্যা থেকে হেফাজত করেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদ ফা ইন্নাস সিদ্দ ইয়াহদি ইলাল বিদ্দি ওয়া ইন্নাল বিদ্দ ইয়াহদি ইলাল জান্নাত। তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্যবাদিতা মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। ইন্নাল রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদ্দা হাত্তা ইয়ুতাবা ইন্দাল্লাহি সিদ্দীকা। কোন মানুষ সত্য কথা বলে, আর সত্য যদি বলতেই থাকে, বলতে বলতে এক পর্যায়ে তার নামটা আবু বকর সিদ্দিকের মতো আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ করে দেন। তোমরা মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। মানুষ মিথ্যা কথা বলে, আওয়াজ দাঁড়ায় মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর খাতায় তার নাম মিথ্যা বলে লিপিবদ্ধ হয়ে যায়। যেমন মুসাইলামাতুল কাজ্জাব, আমার আগের আলোচনা বলছিলেন, মিথ্যা নবুয়ত দাবিদার, সে একটা মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই, এটাই সত্য কথা। قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্ন মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতা ফা আহসানা ওয়া আজমালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ইল্লা মাউদিআ লাবিনা, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন, ঘরের কাজ সমাপ্ত না অসমাপ্ত? অসমাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআতাদিহি ইল্লা বিনা। জনগণ ওই ঘরের পাশে যায়, ওই ঘরের পাশে ঘুরে আর আশ্চর্য হয়ে যায়।
সবাই ওই ঘরের দিকে তাকায় এত সুন্দর একটা ঘর ঘরের কোণার মধ্যে তাকায় দেখে একটা ইটের জায়গা ফাঁকা সবাই আশ্চর্য হয়ে বলে হাল্লা উদি আত্মাদিহি লাবিধা এই ইটটা কেন লাগানো হলো না এত সুন্দর একটা ঘর একটা ইটের জায়গায় কোন কেন ফাঁকা নবীজি বলেন ফানাল লাবিনা আমি হলাম সেই ইট ও আনা ফাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি নবী বলেন আমি হলাম সেই ইট আমার আগ পর্যন্ত ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মাধ্যমে ঘরটা আল্লাহ সাজিয়েছেন একটা ইটের জায়গা ফাঁকা মানি নবী বলেন আমি নবী এখনো আসতে বাকি ছিলাম আমি আসলাম আমার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন নবীজি বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই আমি ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ আমার মাধ্যমে করে দিয়েছেন আমি হলাম সেই ইট বলেন ইটের জায়গা ফাঁকা না সমাপ্ত তো এখন যারা আসবে এরপরে সব মিথ্যাবাদী কোনো সন্দেহ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এভাবে সেভাবে এই যুক্তি সেই যুক্তি এক লক্ষ যুক্তি সহ এক লক্ষ যুক্তি ছাড়া মানি আর না মানি আমাদের নবীর পরে কেউ যদি নিজেরে এভাবে না সেভাবে না ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে সেভাবে নবুয়ত দাবি করে সে যতবার দাবি করবে ততবার কাফের সে কাফের এতে কোনো সন্দেহ নেই এটা একদম স্পষ্ট কথা বলবে এভাবে একটু ফাঁকা আছে ওই ফুকর আছে এদিকটা আমি ঝুঁকি নিচ্ছি নবী হিসাবে বিষয়গুলো এমন না ঘর কি সমাপ্ত না অসমাপ্ত সমাপ্ত অতএব এইটার মধ্যে আর কোনো ফাঁকা নাই ফাঁকা থাকলে আমরা একটা বিবেচনা করতাম ফাঁকা তো নাই এটা তো পরিপূর্ণ হয়ে গেছে সেও মিথ্যাবাদী তার অনুসারী যারা হবে তারা সবাই মিথ্যাবাদী হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে রমজানে রোজা ছিদ্র হয় কয় গুনাহের কারণে মিথ্যা আর গীবত মিথ্যা বলে কি দিয়ে জিব্বা দিয়ে গীবত করে কি দিয়ে আল্লাহ আমাদের সকলকে জিব্বার গুনাহ থেকে হেফাজত করেন তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত আল্লাহ রাসূলকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মুক্তির উপায় হলো তিনটা মুক্তির উপায় কয়টা তিনটা এক নাম্বার আমসিক আলাইকা লিসানা তুমি তোমার জিহ্বা সংযত করবা দুই নাম্বার ওয়ালিয়াসাকা বাইতু তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় তিন নাম্বার রব্বি আলা খাতিয়াতি তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা এক নাম্বার জিহ্বাকে গুনাহ থেকে হেফাজত করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় তিন নাম্বার তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা এই তিনটা মুক্তির উপায় এই জন্য মাথায় রাখবেন প্রথম উপায়টাই বললেন জিহ্বাকে গুনাহ থেকে হেফাজত রাখার জন্য রোজা ছিদ্র হয় কোন অঙ্গের গুনাহের দ্বারা জিহ্বা আল্লাহ আমাদেরকে এই জিহ্বার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا নবীজি বলেন আমি আপনি আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি উঠার পর আমাদের সর্বাঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বাকে ডাক দেয় পা জিহ্বাকে ডাক দেয় হাত জিহ্বাকে ডাক দেয় চোখ জিহ্বাকে ডাক দেয় নাক জিহ্বাকে ডাক দেয় কান জিহ্বাকে ডাক দেয় বলেন আগামীকাল সকালে আমরা যখন ঘুম থেকে উঠব আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা একটা অঙ্গকে ডাক দেয় সে অঙ্গের নাম কি জিহ্বা জিহ্বাকে ডাক দিয়ে বলে জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো ফা ইন্নামা নাহনু বিকা আমরা তোমার অনুগামী তুমি আমাদের লিডার এর পরঙ্গ প্রত্যঙ্গ গুলা বলে ফা ইন ইস্তাকামতা ইস্তাকামনা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা
وين عوجلت اعوجلنا جبا تمي جدي بقا হয়ে যাও আমরাও বাকা হয়ে যাই না হুজুরুল্লাহ কিরে দোস্ত তুই কই আমি অমুক জায়গায় ও আচ্ছা আমিও আসতেছি আমিও আসতেছি মানে জিব্বা এখন একটা খারাপ কাজের জন্য মাত্র ওয়াদা করছে হ্যাঁ হ্যাঁ ওই খারাপ কাজটা আমিও করব এবার পা রওনা করে ওখানে গিয়ে হাত গুনাহে লিপ্ত হয় পা হাত এগুলো বলে জিব্বা তুমি যদি বাঁকা না হইতা আমরাও বাঁকা হইতাম না তুমি কেন বাঁকা হইলা তুমি সোজা থাকতা আমরাও সোজা থাকবো বলেন রোজার ঢাল এটা ছিদ্র হয় কোন অঙ্গের গুনাহের দ্বারা এই জিব্বা সমস্ত অঙ্গের লিডারের নাম কি জিব্বা সমস্ত অঙ্গের নেতার নাম কি জিব্বা সব অঙ্গ কারে বলে আল্লাহরে ভয় করার জন্য আল্লাহ আমাদের সকলকে এই জিব্বার গুনাহ থেকে হেফাজত করেন আমিন তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة رسول الله صلى الله عليه وسلم বলেন কোন ব্যক্তিকে আল্লাহ যদি জিহ্বাহের অনিষ্টতা থেকে হেফাজত করে আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে কয় অঙ্গের কথা বললেন জিহ্বা আর লজ্জাস্থান এই দুই অঙ্গের গুনাহ থেকে আল্লাহ যদি কাউকে হেফাজত করে ওই ব্যক্তি মরবে দাখালাল জান্নাত জান্নাতে প্রবেশ করবে তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে رسول الله صلى الله عليه وسلم قال لك صحابي سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما اقواك ما تخاف علي امي الله رسول كي بلم يا رسول الله امان جمع شب چايت بيتي كار شب چايت خطي كار شب چايت بيبط جنب انغا كنت اپنار مني هاي كي انغا خطي كار بيبط جنب هاي انغا فَأَخَذَا بِلِسَارِ نَفْسِهِ نِدِرْ جِبَّةَ دَلَّنْ ایک بار دھرن نا نو بھی جی دھر سے نِدِرْ جِبَّةَ دھرار پر بلن هَذَا ایٹا تمہار جنو شب چاہی دے گھتی کار بھی بود جنو بھائیوں کار ایٹا ہاں نِدِرْ جِبَّةَ دھرے بلن ایٹا تمہار جنو شتی کار بھائیوں کار بھی بود جنو اللہ حفاظت کرن بسم اللہ الرحمن الرحیم اللہ میر حدیث تھے کہ جنلام আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর ভীতিকর বিপজ্জনক অঙ্গের নাম কি জিহ্বা আল্লাহ আমাদের সকলকে জিহ্বার গুনাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খানে ওলামায়ে কেরামদের নতুন নতুন ওয়াজ মাহফিলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম